আউদুল্লাহমান সৈতান রজিম বিসমিল্লা রাহিম আসলে এবার সরাসরি মরিয়ামের প্রশ্ন ওয়াইদ কলাতিল মালাইকা তুইয়া মরিয়াম যখন বললো ফেরেস্তারা হে মরিয়াম ইন আল্লাহ হে মরিয়াম আল্লাহ তোমাকে বাছাই করে মনোনীত করেছেন ওয়া তাহারা এবং তোমাকে পবিত্র করেছেন ওয়াস্তফা কে আবার এবং মনোনীত করেছেন আলা ইল জগতের যত নারী আছে তাদের উপরে ইয়া তুমি বিনিতা হও তোমার সৃষ্টিকর্তার ওয়সি আরো নমনীয় হও ওয়ারকআ এখানে সেজদা আগে রুকু পড়ে তাহলে তুমি বিনয়িনী হও বা বিনীতা হও রিকা ওয়সদি মানে একদম চূড়ান্ত বিনীতা এখান থেকে আমরা নামাজে চলে যাই এই যে মসজিদে ছিল মসজিদের ছিল এই যে রুকু অর্থাৎ বনি স্টাইলের রুকু ছিল না এই সমস্ত দিকে আমরা চলে যাই তাহলে যারা তুমি থাকবে তাদের সঙ্গে যারা সত্যিকার অর্থে আল্লাহর প্রীতি নমনীয় নত যারা রুকু মানে নত হওয়া শেষদা মানে একদম মাটিতে আভূমি ষষ্ঠাঙ্গ প্রণাম যেটাকে আমরা বলি আমাদের বাংলা ভাষায় এবার আসলো প্রেক্ষিতে মোহাম্মদ রসুল্লাহাম এইটা অদৃশ্য জগতের অদৃশ্য জগতের খবরাখবর নু হি হে ইলাইকা ওহি করছি আমরা তোমার কাছে ওমা দাইহেম ছিলে না তুমি তাদের সাথে তাদের সাথে আকলাম আহম যখন তারা নিক্ষেপ করেছিল তাদের কলমগুলো ফুল কে মরিয়ামের অভিভাবক হবে তার মানে আমাদের আজকের যেমন সবাবের ব্যাপারটা মাজারে চাদর চড়ানো মসজিদে টাইলস লাগানো মসজিদে এসি লাগানো তাই না তো মরিয়ামকে উৎসর্গ করে দেওয়া হয়েছে আল্লাহর জন্য এখন মরিয়ামকে লালন পালন করবে কি এই জন্য লটারি করে জাকারিয়াকে নিতে হয়ে হ্যাঁ তো ঐশী নির্দেশনা আল্লাহর নিয়ন্ত্রিত জাকারিয়া লটারিতে পেয়েছেন মারিয়ামকে আর উপস্থিত যারা জাকারিয়ার সমসাময়িক যারা ছিলেন তো আমরা সোরা আম্বিয়াতে দেখতে পাবো সোরা মারিয়ামাও দেখতে পাবো যে জাকারিয়া খুঁজে পাচ্ছিলেন না যে তার পরে এই যে সন্তানের প্রয়োজন কেন দেখা দিল যে তারপরে তার এই কাজের ধারাবাহিকতা কে রাখবে কারণ উপস্থিত তার সঙ্গবাঙ্গ যারা তার সঙ্গীসাথী যারা তাদের দ্বারা কেউ মানে আল্লাহর বাণী প্রচার হবে বা আল্লাহর বাণীর ধারাবাহিকতা রক্ষা হবে এই আশ্বাস তিনি পাচ্ছিলেন না কিন্তু মরিয়ামকে লালন পালন করবে কে তার সবের ভাগিদার হতে সবাই লটারি করতে করতে হয়েছে বিষয়টা আমরা এটা যেন খেয়াল করে যেন তাই না এই বিষয়টা একটু ভালো করে যেন খেয়াল করি যে বিষয়টা সবের ভাগিদার সবাই হতে চায় কাজের ভাগিদার কেউ নয় মারিয়াম আল্লাহর মনোনীত লালন পালন করলে নিজেও কিছু বেনিফিটেড হব সবও পাবো ইত্যাদি আরও কিছু এগুলা আছে মমাকুন্তালাদাইহিম ইদ ইয়াক্তা সিমুন এটাও পরিষ্কার করে দিলেন আল্লাহ রসুলকে যে তুমি তাদের সঙ্গে ছিলে না বা তাদের মধ্যে ছিলে না যখন তারা মরিয়ামের অভিভাবকত্ব নিয়ে রীতিমতো ঝগড়া জারি করছিল ইদ কালাতিল মালাইকা তুইয়া মারিয়াম যখন বললো ফেরেস্তারা হে মারিয়াম ইন আল্লাহ বাসিরুকি বেকালিমাতিন মিনহু আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন সরাসরি তার থেকে একটি কথার তার থেকে একটি কথার একটি শব্দের ইসমুহু আল ইবনে মারিয়াম তার নাম মাসিহ মারিয়াম পুত্র ঈসা তার নাম মাসিহ মারিয়াম পুত্র ঈসা এখন একটি শব্দের নাম কিন্তু ঠিক আছে ফেরেস্তারা মারিয়ামকে শোনাচ্ছে একটি সুসংবাদ আল্লাহর একটি কথার সেই কথার নাম হবে মাসি ইবনে মারিয়া মাসি মারিয়াম আমরা ব্যাপারটা বুঝতে পারছি নিতে পারছি ব্যাপারটা হ্যাঁ দুনিয়া সম্মানিত হবে এই পৃথিবীতে বল আ আল আনাল মু এবং পরবর্তী যে পৃথিবী সেখানেও তিনি আল্লাহর ঘনিষ্ঠদের মধ্যে গণ্য হবেন এবং সে কথা বলবে মানুষের সাথে মায়ের কোলে থেকেও ওয়াক্কা হালান এবং বয়সপ্রাপ্ত হওয়ার পরেও এবং মানব সমাজে গণ্য হবে একজন মানে নীতিবান বা একজন সত্যপরায়ণ মানুষের হিসেবে এখন ওই একইভাবে জাকারিয়া যিনি তার অভিভাবক ছিলেন তার মতো করে মারিয়ামো বলছেন বলছেন উলি ওয়ালাদুন প্রভু আমার কি করে কোনো সন্তান হবে বা ছেলে হবে ওয়ালাম আমাকে তো কোনো পুরুষও স্পর্শ করে কোনো পুরুষ স্পর্শই করেনি কাজ তাহলে এখন এটা এটা আমাদের স্বাভাবিক জন্ম প্রক্রিয়া নাকচ হয়ে গেল দাঁড়িয়ে গেল আল্লাহর কথা মরিয়াম গর্বে ধারণ করবে আল্লাহর একটি আদেশ আদেশের কথা যেইটা স্বাভাবিক যাকে বলে যে মরিয়ামের মাধ্যমে যেটা প্রকাশ পেল যে লাম ইয়াম সাসনি বাসারুন আমাকে কোনো পুরুষ তো স্পর্শ করেনি কি করে আমার সন্তান হবে আল্লাহ যা ইচ্ছা করেন তা তিনি সৃষ্টি করেন হ্যাঁ ইদা কাদা আমরান মরিয়ামকে বোঝাবার জন্য যখনই তিনি সিদ্ধান্ত নেন কোনো বিষয়ের যখনই তিনি সিদ্ধান্ত নেন কোনো বিষয়ের ফাইন্না মা তখন হয় শুধু এই ইয়াকুল লাহু বলেন সেটাকে উদ্দেশ্য করে কোন হ কুন তারপর সেটা হয়ে যায় তাহলে মরিয়াম বুঝে গেল ব্যাপারটা কি হবে কিভাবে হবে ওয়াই মহুল কিতাব এবং তাকে তিনি কিতাব শেখাবেন ওয়াল হিকমা মা এবং কিতাব কেন কি জন্য দেওয়া হয়েছে এটা বুঝিয়ে দেবেন ওয়াল এই চারটা ওয়া এখানে আমরা দেখলাম ওয়া 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 কিতাব আল আল হ্যাঁ তাহলে আগের সাথে যুক্ত হবে প্রথম ওয়াও এবং শেখাবেন তাকে কিতাব অর্থাৎ কিতাব এবং হিকমা এটা আতফ হবে এবং হিকমা তারপরে যাবে ওয়াউল হাল ও বল ইঞ্জিল তরাত অর্থাৎ এবং কিতাব এইটা হবে কিতাব এবং হিকমা কিতাব এবং তার যাকে বলে তার ফিলসফি বা দর্শন ও রাসুলান এবং বার্তাবাহক হবে বনি ইসরায়েলের প্রতি আন্নি কাদু কুম অর্থাৎ এটা হয়ে গেল আগের আয়াতের সঙ্গে কথা শেষ হয়ে গেল ফেরেশতাদের ঈশা চলে এলেন ময়দানে আন্নি কাদজি তকুম বে আই আতিম্ আমি এখন এসেছি তোমাদের কাছে তোমাদের তোমাদের সৃষ্টিকর্তারই নির্দর্শন নিয়ে বা একেবারে প্রমাণ নিয়ে এসেছি আমি কি কি প্রমাণ আন্নি আখ লুকু আমি সৃষ্টি করি করি লাকুম মিনাত্তিনে হ্যাঁ কাদা দিয়ে কা হাই আতিত্বের পাখির মতো একটা আকৃতি আনফুখু এবং ফুকে দেই তার মধ্যে মানে ফু দেই তার মধ্যে তারপর সেটা হয়ে যায় একটি পাখি বে আল্লাহর ইচ্ছাতে বা আল্লাহর অনুমতি ক্রমে আকমাহা এবং ভালো করে দেই জন্মান্ধকে আবরাসা এবং কুষ্ঠ রোগীকে এবং জীবিত করে তুলি মৃতকেও বে আল্লাহর ইচ্ছাতে বা ও নব্বিও কুম এবং আমি বলে দিতে পারি তোমাদেরকে বিমা তা কি তোমরা খেয়ে এসেছ ওয়ামা খিরুন আর কি তোমরা বাড়িতে জমিয়ে রেখেছ বাড়িতে রেখে এসেছ কি খেয়েছ আর কি রেখে এসেছো ফি বুঝতে কুমনা আয়তন অর্থাৎ আমার এই যে ক্ষমতা আমি তোমাদেরকে বললাম এগুলোর মধ্যে একটা নিদর্শন আছে তোমাদের জন্য ইনকুন্তুমিন যদি আদৌ তোমরা আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকো অর্থাৎ এই বিষয়গুলো যেগুলো আমি পারি এগুলো যে মানুষের সাধ্যের মধ্যে নেই তোমরা এত বড় বড় জ্ঞানে আলে মলেমা তোমরা ভালো করেই বুঝতে পারছ যেগুলো মানুষের সাধ্যের অতীত যে এইগুলো আমি করে দেখাচ্ছি অর্থাৎ জন্মান্ধ ভালো করা কোনো চিকিৎসা বিজ্ঞানে নেই কুষ্ঠরোগীকে ভালো করা তখন ছিল দুরারোগ্য ব্যাধি কুষ্ঠরোগী মৃত্যুর দিকে নিয়ে যেত মানুষকে কুষ্ঠ হলে আর সেটা ভালো হতো না তারপরে আমি মৃতকে জীবিত করি মানে চূড়ান্ত মেরাকেল মানুষ যা দেখতে চায় চমৎকার যা দেখতে চায় তা আল্লাহ দেখিয়ে দিলেন তাদেরকে কিন্তু এ সবকিছুই হয় আল্লাহর ইচ্ছা অনুযায়ী কারণ আমি স্বয়ংকে আমি আল্লাহর একটি কথা তাই না তো আমি এটা বলেছিলাম যে ঠিক মোহাম্মদ রসরুল্লাহ সালি সাল্লামের মানে পূর্ব প্রেক্ষিতে পাঁচশো বছর আগেই মারিয়াম কেন এটা কোরআন পাঠকদের জন্য অনেক বড় একটা গবেষণার বিষয় এবং এটা ভেবে দেখা উচিত লিমা বাইন এবং সত্যায়নকারী আমি প্রত্যায়নকারী আমি হ্যাঁ তার যা তোমাদের সামনে আছে তরাতের ওয়ালি ওহিল্লা লাকুম এবং হালাল করতে তোমাদের জন্য আলাইকুম। তার যাও কিছু কিছু জিনিস যা তোমাদের উপরে ইতিমধ্যে হারাম করে দেওয়া হলো হয়েছিল তো এই ব্যাপারটাও আমরা একটু লক্ষণীয় যে আল্লাহর কিতাব তরাত ছিল চোদ্দশো বছর আগে মূসার মাধ্যমে তওরাত পৃথিবীতে এসেছে ইবনে মারিয়াম যখন এসেছেন তখন চোদ্দশো বছর অতিক্রান্ত ইতোমধ্যে ইতোমধ্যে বা ইতিমধ্যে কাণ্ডটা ঘটে গেছে কিতাবের দাবি আছে বটে কিন্তু বহু হালাল জিনিস হুজুররা হারাম করে দিয়েছেন বহু হারাম জিনিস হুজুররা হালাল করে দিয়েছেন তাহলে ইতিমধ্যেই অনেক হালালকে হারাম হয়ে গেছে অনেক হারামকে হালাল হয়ে গেছে তো ইসাহেবনে মারিয়াম এসে জানালেন যে আমি তোমাদের জন্য লেহিল্লা আলকুম বাদ আল্লাহ হর্রেমা আলাইকুম ইতিমধ্যেই যা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে ও আজ এত কুমবে আয় আর আমি তোমাদের সরাসরি তোমাদের সৃষ্টিকর্তার নমুনা নিয়েই প্রমাণ চিহ্ন নিয়েই এসেছি তোমাদের কাছে ফত্তাক উল্লাহ অতএব যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আমার অনুসরণ করো আমার কথা তোমরা মেনে নাও ইন আল্লাহ রব্বি ও রব্বু এ সমতার ঘোষণা দিচ্ছেন তিনি দেখো ভাই আল্লাহই আমার সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক তোমরা গোলামি করবে শুধু তার তাহলে রসুল এসে যদি বলেন গোলামি করো শুধু তার কেন বলেন নিশ্চয়ই শুধু আল্লাহর গোলামি হচ্ছিল না যেমন এখন আমাদের সমাজে শুধু আল্লাহর গোলামি হচ্ছে না ফুদুহু হাদা সেরাতিম আমরা যে সুরায় ফাতে নামাজে দাঁড়িয়ে বলি এদানা সেরাতাল মুস্তাকিম কিন্তু বলি তো বটে তার আগে যে ইয়াকা না বুধু বেমালুম ভুলে যাই অর্থাৎ আমাকে আমার জীবনকে আল্লাহর সামনে দাঁড় করাতে গেলে তার কাছে সাহায্য চাইতে গেলে এটা আমার কথায় চালে চলনে সব দিক থেকে প্রমাণ রাখতে হবে যে আমি ইয়াকা না বুধু আমি কেবল তোমারই গোলামি করি অতএব তুমি আমাকে সাহায্য করো আর আমার যা কিছু চাওয়ার তা আমি তোমার কাছেই চাই এ দুটো প্রমাণিত সত্য হতে হবে কিন্তু আমাদের বেলায় কোনোটাই সত্য নয় ان الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما আহাসা عيسى منهم الكفر এখানে কিন্তু সংক্ষেপে ঈসার একটা কাহিনী সংক্ষেপে একটা প্রেক্ষিত রচনা করা হলো অতঃপর যখন সমস্ত হুজুররা বনি ইসরায়েলের হুজুররা যখন একত্রিত হয়ে গেল যখন অনুমান করলো তাদের পক্ষ থেকে যে তাকে প্রত্যাখ্যান করা হবে জাতীয়ভাবে তাকে প্রত্যাখ্যান করা হবে কালা মান আনসারি ইলাল্লাহ সলাম মাহ সাইস সামিন কুফরা কাল আমান আনসার এই খ্রিস্টবাদ পরিবার ছেড়ে বাইরে পদক্ষেপ নেয় কে আছো আমার পথে কে আছো আল্লাহর পথে আমার সাহায্যকারী তোমরা আহ্বানটা একটু শুনবেন খেয়াল করবেন মান আনসারি কে আমার সাহায্যকারী ইল আল্লাহ আল্লাহর দিকে কল আল হাওয়ারি হাওয়ারি আমরা একটা একদল মানুষকে ধরি তাদের নাম এরা কারা এ পরিচয় কোরআন থেকেই আমরা সামনে পাবো তো এই জন্য আমি এর এখন ব্যাখ্যা যাচ্ছি না হাওয়ারি বলতে এক গ্রুপ মানুষ এ গ্রুপ অফ পিপল বা একদল মানুষ বললো নাহানু আনসারুল্লাহ চিরকালীন ইসলামের দাওয়াত আল্লাহর পথে দাওয়াত যেন এই ভাষা কোনো কখনোই না পাল্টায় রসুল ডাকছেন কে আছো আমার সাহায্যকারী আল্লাহর দিকে সাহায্যকারীরাও আল্লাহর ওহি প্রাপ্ত যেটা সামনে গিয়ে আমরা পাবো আল্লাহই তাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন তোমরা সাড়া দাও তো সেই সাড়া দানকারীরা বলল আমরা আল্লাহর সাহায্যকারী এই নাসারা তৈরি হলো নাহানু আনসার উল্লাহ আন্না বিল্লাহ আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে ওয়াশ ওয়াসাদ এখন রাসূলকে দাঁড় করাচ্ছেন যে তুমি সাক্ষী হও বে আন্না মুসলিমুন যে আমরা সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত হয়েছি তাহলে রসুরের ভূমিকা আল্লাহর অবস্থান এবং মানুষের এখানে সাড়া দাওয়ার এই তিনটি ব্যাপার এখানে পরিষ্কার হয়ে গেল রব্বানা বিমা আনজালতা এখন যারা বললো যে আম্না বিল্লাহ ঠিক তারপরেই তাদের ঘোষণাটা কি প্রভু আমরা বিশ্বাস এনেছি বা আমরা ইমান এনেছি তার উপরে যা নাজিল করেছ তুমি তাই না এইটা আমরা সুরা বাকারায় কয়েক জায়গায় আমরা দেখেছি কুলু আমন্না আমনাবিল্লাহে কুলু আমনা বিল্লাহে ওয়ামা উনিল এলইনা ওমা উনজিল আলা ইলা ইব্রাহিম ওয়া ওয়া ওয়াই ইসাক ইয়াকুব আলাসবাত একশো ছত্রিশ আবার সাতাশিতে যেমন আমরা দেখেছি আল্লাহ তালা নিজে আমাদেরকে এই শপথ বাক্যগুলো পাঠ করিয়েছেন যে তোমরা বলো হ্যাঁ এখানে আমরা বলেছি কুলু আমান্না বিল্লাহে মা উনজিল এলাইনা ওমা উনজিল ইল ইব্রাহিম আবার আমরা দেখতে পাবো সামনে আসলে দাবি হলো যখন আহ্বান করবেন তখন বিশ্বাস হবে আল্লাহতে এবং বিশ্বাস হবে আল্লাহর কিতাবে আর এখানে রসুলের ভূমিকা হলো তিনি একজন সাক্ষীদাতা যে এই লোকেরা আল্লাহর কিতাবকে সত্য জ্ঞান করে মেনে নিয়েছে যা ওহির মাধ্যমে রসুলের কাছে আসে তাহলে ফালাম্মা আহাসমিন কুফরা কুফরাকালা মান আনসার ইলা ইলমল্লাহ কলা কল আলহাওয়ার ইউ নাহানু আনসার উল্লাহ আম আন্না বিল্লাহ আম আন্না বিল্লাহ ওয়া ওয়াশাদ বেআন্না মুসলিমন রসুলকে বলছেন তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত রব্বানা আম আন্না বেমা আনজালতা ওতাবাহান আর রসুল তাহলে ইত্তেবায় রসুল আল্লাহর কিতাবের উপরে ঈমান আনার পরে আগে নয় যারা রসুলের আহ্বানে মান আনসারী আল্লাহ যারা রসূলের আহ্বানে সাড়া দিল তারা ঘোষণা দিল এসে নাহানু আনসারুল্লাহ আমরা আল্লাহ সাহায্যকারী বিল্লাহ আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপরে বিশ্বাস এনেছি আর রসুলকে বললেন তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি তারপর এই লোকেরা আবার বলছেন যে রাব্বানা বিমা আনজালতা প্রভু আমরা বিশ্বাস এনেছি তার প্রতি বা তার উপরে যা তুমি নাজিল করেছ আর রসুল এবং এ অনুযায়ী আমরা এত্তেবা করছি বা অনুসরণ করছি সাথে চলছি রসুলের তোমার বার্তা মনোনীত বার্তাবাহকের এখন এখানে দেখো ইনিও একজন কিন্তু একজন ওয়াসাদ রসুলকে সাক্ষীদাতা তাহলে তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত হয়েছি ঠিক এই জিনিসটা যখন তাদের প্রার্থনা হলো প্রভু আমরা এনেছি যা তুমি নাজিল করেছ তার উপরে এবং সে অনুযায়ী আমরা তোমার পাঠানো প্রেরিত দূতের অনুসরণ করছি ফখতুব নামা শাহিদিন অতএব তুমি আমাদেরকে লিখে নাও এদের সাথে আমান আমাদের নাম হ্যাঁ ওয়ামা ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়ামাকার আল্লাহে এবং তারাও চক্রান্ত করেছে অর্থাৎ যারা তৎকালীন যারা মানে তাদের ধর্মীয় সমাজ ছিল ওয়ামাকার আল্লাহ এবং আল্লাহ একটা চক্রান্ত করেছেন আল্লাহ খাইরুল মাকিরিন এবং যে কোনো কৌশল বা চক্রান্তের ক্ষেত্রে বা ষড়যন্ত্রের ক্ষেত্রে বা পরিকল্পনার ক্ষেত্রে আল্লাহ সর্বোত্তম যখন বললেন আল্লাহ হে আমি তোমাকে ফিরিয়ে আনবো বা ফিরিয়ে নেব ও রাফেউকা এবং আমাকে তুলে নেব ইলাইয়া আমার কাছে ওয়া মোতাহা এবং এই পবিত্র করব না এবং মুক্ত করব তোমাকে কাফারু তাদের খপ্পর থেকে তাদের কবল থেকে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে আয়াত বাহান্নতে হুম আল কোফরা অর্থাৎ যখন ইসা অনুমান করতে পারল যে জাতীয়ভাবে তাকে প্রত্যাখ্যান করা হবে সেই আয়োজন সমস্ত তৎকালীন ইসলামী সমাজ করে ফেলেছে অর্থাৎ অবশ্যই তথাকথিত আল্লাহর কিতাব ছাড়া যেসে যে ইসলামী সমাজ তখন তারা নিয়ন্ত্রিত করত আলেমরা হ্যাঁ তো তারা যখন একজন স্বয়ং আল্লাহ রসুল যখন বোধ করলেন যে আমাকে জাতীয়ভাবে প্রত্যাখ্যান করা হবে তখন তিনি ডাক দিয়ে গেলেন বাইরে ওয়াইদ কালা আল্লাহ ইয়া ঈসা আল্লাহ তালা ঈশাকে জানিয়ে দিলেন যে ইন্নি মোতাবাফিক আমি তখন আমি তো ফিল্ডে পাঠিয়েছিলাম আমার কথা তুমি কে আমার কথা তো আমার কথাকে আমি ময়দানে পাঠিয়েছিলাম এখন সেটা যখন ময়দান নিচ্ছে না তো আমি আমার কথাকে প্রত্যাহার করব ব্যাপারটা আমরা বুঝে নেই চেতনাগতভাবে তোমাকে তো মানুষকে নিতে দিল না যারা ধর্মের নাম নিয়ে বড় 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 আখড়া পেতে বসে আছে তারা তোমাকে মানুষের সামনে যেতে দিল না বা মানুষের সাথে তোমার সম্পর্ক করতে দিল না বেশ আমি তোমাকে ফিরিয়ে আনবো কোথায় নেব রাফে ইলাইয়া তুলে আনবো পবিত্র না মুক্ত করব। পবিত্রতা মানে কি পবিত্রতা মানে অপবিত্র থেকে মুক্ত হওয়া তো তার জন্মই সে পবিত্র গোটা অস্তিত্বই সে পবিত্র তো মোতাহুকা অর্থাৎ মুক্ত করব তোমাকে মিনাল্লা দিনা কাফারু ক্লিয়ার হয়ে গেল যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে তাদের কবল থেকে ও যা আইলুল্লা দিনা এত্তাবাউকা এবং করে দেব তাদেরকে যারা তোমার অনুসরণ করেছে ফউকা উপরে আল্লাদিনা কাফারু যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে তাদের ইলা কেয়ামা কেয়ামত পর্যন্ত চলবে অর্থাৎ মানে কেয়ামত পর্যন্তই ইহুদিদের খ্রিস্টানদের পায়ের তলায় থাকার কথা তারা ছিল তাই আসলেও আছে তাই ইলাইয়া মার জিওকুম অতবার তোমাদের সকলকে ফিরে আনবো আনবো ফা আহ কুমো বুম এবং আমি তখন ফয়সালা করব তোমাদের মধ্যে সেই সব ব্যাপারে কুন্তুম ফি হে তখালি যেই সব বিষয় নিয়ে তোমরা এখতে লাভ করতে তো আমরা এটাও সঙ্গে সঙ্গে জেনে রাখি যে আমাদের এই পৃথিবীতে বহু সমস্যা আছে যার সমাধান হবে না এজন্য আমরা সুরে আল ইমরানের সাত আয়াতেই আল্লাহ তালা ফয়সলা করে দিয়েছেন যে ও রাশেখু না ফেলে এলম তারা কি বলে কুল্লুন মেনে এন্দে রাব্বে না আমার না বিহি আমাদিন আর যারা কুফুরি করেছে বা অস্বীকার করেছে অগ্রাহ্য করেছে ফা ও আজ আজাবান এদেরকে শাস্তি দেব কঠিন শাস্তি ফিদ্দুনিয়া বলা আপনারা এই পৃথিবীতেও এবং পরকালেও আমরা যদি খ্রিস্টানদের ইতিহাসের ছিটে জানতাম আমাদের দেশে চর্চা নেই কিন্তু ব্লাড অন দা ক্রস মানে এত রক্তাক্ত ইতিহাস মানে খ্রিস্টবাদের মধ্যে যে ফেরকাবাজি কত হাজারো ফেরকায় খ্রিস্টান বা খ্রিস্ট সমাজ বিভক্ত কোনো শেষ নেই এবং তারা একে অপরকে যেমন আমরা শিয়া সুন্নি তাই না আহলে হাদিস আহলে কোরআন তারপর তোমার যাকে বলে যে হানাফি সাফি এই যে আমরা মাঝাবে মাঝাবে মারামারি আমরা চিরকাল করে এসেছি ঠিক ওরাও এরকম অনেক করেছে যা কল্পনাও করা যায় না তো আমলীন কফরু ফা ও আজ দি বহুম আজাবান সদিদান ফিদ্দুনিয়া বল আন ওয়ামা লাহম মিন্না আসিরি কারণ তার মানে কি হলো আল্লাহ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য তারই একজন রাসূল পাঠিয়েছিলেন এখন তাকেই যখন তারা তাদের সমাজে গ্রহণ করে নিল না তাহলে আল্লাহর সঙ্গে তো আর কোনো সম্পর্ক এই সমাজের নেই তাহলে কি হবে এখন ওমা আসরিন তাদের কোনো সাহায্যকারী হবে না হ্যাঁ এইটা আমরা সুরায় বাকারায় যে অবস্থায় আমরা দেখে এসেছি যে রসুলকে আল্লাহ বলছেন যে তুমি যদি ওদের আদর্শকে অনুসরণ না করো তারদা আনকাল ইয়াহা ওয়ালান আয়াত একশো বিশ রসুলকে বলে দিচ্ছেন কশ্চিন কালেও সন্তুষ্ট হবে না তোমার ব্যাপারে ইহুদি আর না নাসারা হাত্তা তাত্তা বেআ মিল্লা যে পর্যন্ত না তুমি তাদের আদর্শ অনুসরণ করবে বোঝা গেল হ্যাঁ কুল ইন্না হুদাল্লাহে হুয়াল হুদা তুমি বলবে অর্থাৎ পদ দেখানো বা হেদায়াত সেটাই যেটা আল্লাহ হেদায়াত করেছেন ওয়ালাইন যদি তুমি অনুসরণ করো আহ আহম তাদের খেয়াল খুশি তাহলে ওদের ধর্ম এখন কি ওদের হাওয়া ইহুদি খ্রিস্টানদের ধর্ম এখন কি ওদের হাওয়া আমাদের ধর্ম যেখানে কিতাবের কোনো ভূমিকা নাই সেখানে ধর্ম কি আমাদের হাওয়া কিন্তু এখানে সমস্যা হলো কি যে ওয়ালাইন ইত্তাবাত আহওয়া হুম স্বয়ং মোহাম্মদ রসুল্লাহকে বলা হচ্ছে যদি তুমি মেনে নাও ওদের কোনো ইচ্ছা অনিচ্ছা বাদ আল্লাদি যা আকামিন আল এলম তোমার কাছে জ্ঞান এসে যাওয়ার পরেও আল্লা এলম এসে যাওয়ার পরেও দি নলেজ একমাত্র জ্ঞানের উৎস এসে যাওয়ার পরেও মালাকা মিনাল্লাহে মিন ওয়ালিয়ন ওয়ালা নাসির থাকবে না তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী রসুলকে এত বড় হুমকি দিলেন যদি ওদের কোনো কথা তুমি মেনে নাও তাহলে আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর সাথে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ঠিক যেমন আজকে আমরা যে অবস্থায় এবং অবস্থানে আছি আল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং আমাদের জাতি খুব গলায় তো এটা বলে যে আমরা তো আহলে সুন্নতল জামাত আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকলে কি দরকার নেই আল্লাহর জন্য নামাজ পড়তেছি মসজিদ বানাচ্ছি তো করছি হজ করছি আল্লাহর জন্য করছি কিন্তু আমরা জীবনে আমরা আমাদের জীবন যাপনের জন্য হালাল হারাম বাস বিচার এগুলো তো করা সম্ভব না একালে এই সময় আল্লাহ কোন কালে কোন জামানায় কি আদেশ নিষেধ করেছেন সেগুলো তার ব্যাপার ও আম্মাল আমানু আচ্ছা আম্মাল লদিনা কফারু ফাউ আজ বিবুহুম আজাব সদিদান ফিদ্দুনিয়া ও লাখেরা ওমা আলহমেন না আসিদিন তাহলে ওই আয়াতেরই আমরা কথা খেলা একশো কুড়ি না একশো কুড়ি সুরা বাকারা ও আম্মাল আমানু আমানু আমিলুসলিহাদ এবং তাদের কথা যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের বাস্তবায়ন করছে তাদের কাজে কর্মে ফাইম তাহলে পুরোপুরি দিয়ে দেব তাদেরকে উজুরাহুম তাদের যা পাওনা দাঁড়াবে ওল্লাহবুজালিমিন এবং আল্লাহ যারা করে না যারা মানে কর্ম নির্ধারিত করে দেওয়ার পরেও যারা সেই কর্ম করে না তারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আলহামদুলিল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ